মাধ্যমিক পরীক্ষার আগে মাজা বলে কি রে মোনা, তোর কি লাজ লজ্জা নেই রে? তোর মাধ্যমিক পরীক্ষা তুই এখন ফোন করতেছিলি? হ্যাঁ, পাশের বাড়ি ডুগডুগিকে দেখ, পড়তে পড়তে খাচ্ছে, খেতে খেতে পড়ছে, খেতে খেতে পড়ছে, পড়তে পড়তে খাচ্ছে, পটিটাই গিয়ে পর্যন্ত পড়ছে, ঘুমাতে ঘুমাতে পর্যন্ত পড়ছে, ঘুমাতে ঘুমাতে পড়ছে। তুই যদি ফেল করিস মোনা, আমি আর এই পাড়ায় কাউকে মুখ দেখাতে পারবো না। আমার বেশি কিছু চাই না, তুই শুধু পাস করে তাহলেই হবে। ওই এস্টার লেটার মুটার ওইসব কিচ্ছু চাই না। আমি পাস করবো, তুমি দেখো, ভগবানই জানে এইবে পাস করবে না ফেল করবে। পরীক্ষার পর যা হয়। হে ভগবান, তুমি আমাকে এই দিনটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে। মা, তুমি তো বলেছিলে যে শুধু পাস করলেই হবে। কি? আমি তোকে বলেছিলাম যে পাস করলেই হবে? মেরে মুখ ভেঙে দেবো একদম, শয়তান মেয়ে। খবরের কাগজে লিখেছে দেখ, এক ছাত্রী জোনাকির পিছনের আলোয় পড়ে, ল্যাম্পোস্টের আলোয় পড়ে প্রথম হয়েছে। এসব বাবা মাদের না গর্ব হয়, গর্ব। আর তুই মাত্র 40.5% নিয়ে এসেছিস। এই বালতিটা পুরো ভরে গেছে, যাই কি আর একটা বালতি নিয়ে আসি।